কাজ হয় এটা একটু দেখেন, পরবর্তীতে যখন কাজ করতে যাবেন তখন এটা কাজে দেবে, মনে পড়বে। ঠিক আছে, তাহলে আমরা বিভিন্ন টুলের ব্যবহার দেখি। মার্কিং টুল বুঝেনি, এগুলো এখন লিখে রাখার দরকার নেই, এখন শুধু দেখে রাখেন, এখন দেখে রাখেন, কারণ লিখে রাখতে গেলে মানে কিছু। এখন আমি চাচ্ছি যে টোটাল যে ফটোশপের ওভারভিউটা একদম টোটাল ওভারভিউটা দেখাই দিতে, ঠিক আছে, যে এইভাবে এইভাবে কাজ হয় ওভারভিউটা দেখে রাখেন, তারপর আপনারা অ্যাডভান্স লেভেল যখন ফটোশপ শিখতে যাবেন তখন বিস্তারিত শিখে নেবেন। ঠিক আছে, এখন শুধু ওভারভিউটা দেখেন, আর শিখার উপর আসবে না গেলেন খাবার না, শুধু ভাব দেখে রাখেন। সেগুলো তো কে পরবর্তীতে এখন এই 15 দিন পরে আর কে এইদিকে কন্টিনিউ করবে না করবে সেটা তো মানে আপনাদের ব্যাপার, যারা ইচ্ছা তারা কন্টিনিউ করবেন শিখবেন, যাদের ইচ্ছা না তারা শিখবেন না। তো আপাতত এখন টোটাল ফটোশপ জিনিসটা আমরা একটু দেখি, ঠিক আছে, ফটোশপ জিনিসটা আগে একটু দেখি। তাহলে আমরা রেক্টেঙ্গুলার মার্কি, আমরা যে মার্কি টুল প্রথমে কি টুল দেখছিলাম, মার্কি টুল, তাহলে মার্কি টুলের ব্যবহারটা আমরা কি আছে একটু দেখি, কি আছে দেখেন। রেক্টেঙ্গুলার মার্কি টুল চতুর্ভুজ আকৃতি সিলেকশন করার জন্য, ঠিক আছে, তাহলে আমরা দেখে আসি এই একটা ছবি, ঠিক আছে, এটা আমি একটা আমি চাচ্ছি এই ছবিটা আমি সিলেকশন করে নেবো, ঠিক আছে, আমি পুরো অংশ ছবির পুরো অংশটা নেবো না, ঠিক আছে। তাহলে আমি যদি চতুর্ভুজ আকারে এই যে রেক্টেঙ্গুলার মানে কি, রেক্টেঙ্গুলার মানে জানেন, ঠিক আছে, এই দেখেন এখন কিন্তু ছবির এই অংশটুকুই আসছে, হ্যাঁ আমি দেখাচ্ছি, সুতরাং দেখালাম ছবির এই অংশটুকুই কিন্তু আসছে, পুরো অংশ কিন্তু আসেনি। তাহলে আমি কিভাবে করলাম এটা দেখেন, এই যে আমি সাপোজ এই ছবিটার পুরো অংশ আমি নেবো না, ঠিক আছে, কেটে আমি অল্প অংশ নেবো, এই ছবিটা এখন কাটবো, আমি যদি সেটা চতুর্ভুজ আকারে কাটবো, ঠিক আছে, মানে চারদিকে সমান আকারে কাটবো, সেটার জন্য আমার কোথায় যেতে হবে, মার্কি টুলের রেক্টেঙ্গুলার মার্কি টুলের উপরে আমার মানে মাউসের লেফট বাটনে ক্লিক করে এটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, আমার এখন এই টুলটা সিলেক্ট আছে, ঠিক আছে, আমি যে ভিডিও কিছু রাখতে